আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভ সকাল এবং আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আচ্ছা, তোমরা জানো যে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমরা সর্বশেষ যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি সেটাতে উল্লেখ করা হয়েছে, তাই না লিওন? অনন, জি স্যার, হ্যাঁ লিওন, শুনতে পাচ্ছো লিওন? মারুফ, সৌম্য, ফাগুন, জি স্যার, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছো? আচ্ছা, তো আমার ইচ্ছা ছিল আরো দুটি চ্যাপ্টার পড়ানো সামনের পরীক্ষার আগে। তো যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি, তা আমরা প্রথম একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের সিলেবাসে দেওয়া আছে। সুতরাং এই দুটো অধ্যায় শেষ হয়েছে এবং এখন আমরা রিভিশন দিব। রিভিশন দেওয়ার পরে যদি আমরা আরো সময় পাই, সেক্ষেত্রে আমরা বাড়তি চিন্তা করব। ঠিক আছে, তো কে আবার লিভ করছে? চলো আমরা ক্লাসে চলে যাই, মানে লেকচারে চলে যাই। আমরা আজকে যেটা করব, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পার্ট ওয়ান এবং পার্ট টু, আমরা যে আলাদা আলাদা লেকচার দিয়েছিলাম সেই দুটা আজকে আর একটু রিভিশন হবে। তো তোমাদের, তোমরা জানো যে এই অধ্যায় পড়ে তোমরা কি শিখেছো? এই অধ্যায়টি পড়ে তোমরা শিখেছো উৎপাদন কাকে বলে, উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদ, তারপর উৎপাদনের বিভিন্ন খাত, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনশীলতা, উৎপাদনশীলতার প্রকারভেদ, উৎপাদনশীলতার পরিমাপ করার পদ্ধতি, গাণিতিক অর্থাৎ সূত্র প্রয়োগ করতে হবে, তারপর উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকের উপাদান সমূহ অর্থাৎ হ্রাস বৃদ্ধি কোন কোন কারণে হতে পারে, উৎপাদনশীলতা তাহলে বৃদ্ধি করার উপায়গুলো কি কি, আমরা ইতিবাচক দিকগুলো এখানে উপস্থাপন করব, এবং উৎপাদনশীলতার গাণিতিক সমস্যা অর্থাৎ এই যে উমো নাম্বারের যে প্রশ্ন সেটার সমাধান এখানে আমরা করব। ঠিক আছে, তো চলো আমরা, যেহেতু রিভিশন ক্লাস, তোমরা তোমরা কি মনোযোগ থাকবে তো এখানে? জি স্যার, হ্যাঁ, মনোযোগ সহকারে শুনবে, যে কোনো প্রশ্ন যখন যেটা মনে হবে ওইটা ওই জায়গাটাতে মার্ক করে রাখবা। ওই যেমন আমি যখন প্রশ্ন করে কোনো সমস্যা আছে কিনা সাথে সাথে তোমরা জিজ্ঞেস করবে। ওকে, আমরা জানি যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই দুটি শব্দ মানে দুটি ভাগ করা হয়েছে, দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আর একটা হচ্ছে বিপণন নিয়ে। অর্থাৎ প্রথম পত্রে আমরা উৎপাদন সংক্রান্ত যে ব্যবস্থাপনা সেটা নিয়ে আলোচনা করব, এবং উৎপাদিত পণ্য আমরা কিভাবে ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছাতে পারি, বাজার দখল করতে পারি, অর্থাৎ বিপণন সংক্রান্ত ধারণা আমরা দ্বিতীয় পত্রে আলোচনা করব। তাহলে প্রথম পত্রে যেহেতু উৎপাদন ব্যবস্থাপনা, অর্থাৎ প্রথমে আমাদেরকে জানতে হবে উৎপাদন, এই জন্যই প্রথম অধ্যায়ের নামকরণ করা হয়েছে উৎপাদন অর্থাৎ প্রোডাকশন। তো উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়, উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়। আমরা পেন উৎপাদন করি, ধান চাল উৎপাদন করি, পাট উৎপাদন করি, তাই না? ইত্যাদি বিষয়গুলোকে বোঝায় আর কি। উৎপাদন হচ্ছে মানে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্প, আমরা যেমন ব্যবসায়ের তিনটি শাখা রয়েছে, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, তো এই শিল্প শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। তা শিল্পে কি হয় যে প্রাকৃতিক সম্পদ গুলোকে ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য পণ্যে রূপদান করা হয়, যা মানুষের অভাব বা চাহিদা পূরণ করতে সক্ষম। তো উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না। মানুষ কি করতে পারে? প্রাকৃতিক এই যে সম্পদ গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো মানুষ সরাসরি ভোগ করতে পারে না, অথবা ভোগ করতে পারলেও তার মধ্যে বাড়তি উপযোগ যোগ করা হয় যা মানুষের অভাব বা চাহিদা মোচন করতে সক্ষম, সেই বাড়তি উপযোগ যুক্ত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করার প্রক্রিয়াকেই বলা হয় উৎপাদন। তার অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কোনো কিছু সৃষ্টি বা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। তাহলে আমরা কি দেখলাম যে এই যে প্রাকৃতিক সম্পদ গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো তো তুমি কিভাবে তুমি মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করবে, তার জন্য তো কিছু উপকরণ তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। সেই উপকরণ গুলো কি কি? ভূমি, শ্রম, ধন, সংগঠন। তাহলে এই উপকরণ গুলো ব্যবহার করে প্রাকৃতিক যে সকল সম্পদ রয়েছে, তোমরা লাস্ট প্যারার দেখো মাঝখানে দেওয়া আছে, এই উপকরণ গুলো ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা হয়, রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়। এরপরে কি হয়, এগুলো আমরা তা ব্যবহারের নিমিত্তে উপস্থাপন করা হয় যাতে মানুষ মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে অভাব মেটাতে পারে।
তাহলে আমরা উৎপাদনের একটা ক্লিয়ার ধারণা পেয়েছি যে প্রাকৃতিক সম্পদ গুলোকে ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা পণ্য পণ্যে বা সেবায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় শিল্প বা উৎপাদন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? অনন পারো না স্যার, নেই বুঝতে পেরেছো? মানু এখন কি কি তৈরি তৈরি করে যা উৎপাদন হবে তার জন্য মানুষের অভাব বা চাহিদা মোচন করার ক্ষমতা থাকে, আর অভাব বা চাহিদা মোচন করার ক্ষমতাকে বলা হয় উপযোগ। তার মানে হচ্ছে যে যা উৎপাদন হবে তার অবশ্যই উপযোগ থাকতে হবে, যা উৎপাদন করা হবে তার অবশ্যই উপযোগ থাকতে হবে। যেমন ধরে নাও আমি কি উৎপাদন করছি, সেবা উৎপাদন করছি, অর্থাৎ তোমাদেরকে সেবা দিচ্ছি। এখন ধরো মার্কেটিং পড়াতে গিয়ে তোমাকে তোমাদের সাথে যদি আমি বিভিন্ন বিষয়ের গল্প করি, গল্প করে করে তোমাদের হচ্ছে এই ক্লাসটাকে কাটিয়ে দিই, তার মানে আলটিমেটলি তোমার ক্লাস করার জন্য যে তুমি জয়েন করেছো সেই অভাব বা চাহিদাটুকু মোচন হবে না, তার মানে আমার কথাগুলো তোমার কাছে উৎপাদন বা শিল্প হিসেবে গণ্য হবে না। তখন এরপর হচ্ছে উপযোগ কাকে বলে, যেহেতু মানুষের অভাব মোচন করার ক্ষমতা থাকতে হবে, উপযোগ বলতে কোনো দ্রব্যের প্রয়োজনীয়তা বা অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়, আর অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করাই হলো উৎপাদনের কাজ। তবে মানুষ একটু আগে যেটা বললাম, তো মানুষ প্রকৃতিতে প্রাপ্ত সম্পদের আহরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে। এই যে আমরা উৎপাদন করছি প্রাকৃতিক সম্পদ গুলোকে ব্যবহার করে, অর্থাৎ ভূমিশ্রম মূলধন সংগঠন এগুলোকে প্রয়োগ করে, প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করে আমরা কি করছি, হলো আমরা বিভিন্ন মানুষের অভাব পূরণ উপযোগী করে তুলছি। তো এই পণ্যগুলো ব্যবহার করে মানুষের বিভিন্ন ধরনের হচ্ছে অভাব মোচন হয়, আর মানে উপযোগ তৈরি হয়। এই উপযোগ গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটা কি কি? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত, শক্তগত, সেবাগত উপযোগ, এই ধরনের উপযোগ গুলো তৈরি হয়। ঠিক আছে, তো ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখবো যে এই উপযোগের প্রকারভেদ গুলো কি কি এবং কি কোন কিভাবে এই উপযোগ গুলো তৈরি হয়। প্রথম হচ্ছে রূপগত উপযোগ। তোমরা জানো যে সকল পণ্য যেখানেই উৎপাদন হোক না কেন প্রাকৃতিক সম্পদ গুলোকে সরাসরি আমরা ব্যবহার করতে পারি না। অনেক পণ্য আছে, অনেকগুলো রয়েছে যেগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি। তুমি যদি আম কাটো তাহলে আমকে তুমি সরাসরি উপভোগ করতে পারছো, কিন্তু আমরা আম থেকে তো তোমরা জানো যে আমের জুস তৈরি হয়, সেগুলো আবার প্যাকেট ওই যে বোতলজাত করে সেগুলো বাজারে বিক্রি হচ্ছে। অনেকেই রাস্তাঘাটে চলার সময় যখন মানুষ হাঁটবে, হাঁটার সময় তখন কি করবে, মানুষ ওই তৃষ্ণা পাবে, তো তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি এক গ্লাস ঠান্ডা জুস খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির ওই জায়গায় ওই তৃষ্ণা মেটানোর যে চাহিদাটুকু রয়েছে সেই চাহিদাটুকু পূরণ হবে। আমের সময় সবাই তো আম খায়, কিন্তু আম থেকে জুস তৈরি করে যখন মানুষের পিপাসা লাগবে রাস্তার ধারে ওই ব্যক্তির কাছে সরবরাহ করার ব্যবস্থা, এটি একটি বাড়তি উপযোগ তৈরি হবে। তো এই যে আম থেকে জুস তৈরি হলো, তারপরে হচ্ছে যে ক্ষেত খামারে চাল উৎপাদন হয়, সেখান থেকে আটা উৎপাদন হচ্ছে, সেখান থেকে রুটি উৎপাদন করছে, সেখান থেকে বিস্কিট উৎপাদন হচ্ছে, সেই বিস্কিট আমরা কেজি ভর কেজি ভরে কেজি 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 কিনে এনে বাসায় আমরা আনছি, গেস্টকে খাওয়াচ্ছি, আমরা তো আর চাল খাওয়াতে পারি না। তো তখন হচ্ছে মানুষকে এই যে এই জায়গা থেকে রূপান্তর করে বিস্কিট উৎপাদন হচ্ছে, আমরা বিস্কিট দিয়ে মানুষকে সমাধান করছি। তাহলে এই যে চাল থেকে বিস্কিট, ধান থেকে চাল, চাল থেকে আটা, ময়দা, বিস্কিট, রুটি, তারপর হচ্ছে যে এই যে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর, এই এটার নাম হচ্ছে রূপগত উপযোগ। কারণ হচ্ছে আমার চালের দরকার নেই, আমার দরকার বিস্কিট, আমার চালের দরকার নেই, আমার দরকার হচ্ছে বিস্কিট, তাহলে আমি বিস্কিট চাই। তাহলে এই রূপে রূপান্তর করার ফলে কি হবে, একটা রূপগত উপযোগ সৃষ্টি হবে। আমার পাটের দরকার নেই, আমার দরকার বস্তা, তাহলে পাট থেকে সুতা, চট, এরপরে বস্তা উৎপাদন হবে। তাহলে এই যে রূপ দান করার জন্য যে বাড়তি যখন রূপ যুক্ত হবে, পরিবর্তন হবে, তখন এটাকে বলা হবে রূপগত উপযোগ। তো যখন যে ধরনের উপযোগ সৃষ্টি হোক না কেন তখন বাড়তি উপযোগ যুক্ত করতে হয়, আর এর সাথে বাড়তি ভ্যালু যুক্ত হবে। তার কারণ হচ্ছে যে আমের যে মূল্য জুসের কি সেই মূল্য হবে নাকি বেশি দাম দিতে হবে, কি মনে হয়? বেশি দাম দিতে হবে, বেশি দাম দিতে হবে। পাটের যে মূল্য তার চেয়ে বেশি দাম হবে চটের নাকি কম দাম হবে? বেশি দাম, বেশি দাম হবে।
কারণ হচ্ছে যে পাট থেকে যখন চটে রূপান্তরিত হয়েছে তখন এর সাথে সাথে প্রত্যেকটি পরিবর্তনের সাথে একটি উপযোগ যুক্ত হয়েছে, অর্থাৎ ভ্যালু যুক্ত হয়েছে। ঠিক আছে, এরপরে এরপরে হচ্ছে যে স্থানগত উপযোগ, অর্থাৎ মানুষ যেখানে পণ্য উৎপাদন হয় সেখানকার মানুষ সেই স্থানে ভোগ করার পাশাপাশি যে সকল মানুষ প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে রয়েছে, অর্থাৎ দূর দূরান্তে মানুষ যেখানে অবস্থান করছে সেই স্থানে মানুষদেরকে পণ্যটা না পৌঁছালে ওই ব্যক্তিদের পক্ষে পণ্য দূর থেকে কিনে নিয়ে এসে ভোগ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাহলে ওই ব্যক্তিদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, পরিবহনের ব্যবস্থা করতে হয়। তার মানে যখন একটি পণ্য পরিবহন করে ওই ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে তখন সেটার সাথে বাড়তি উপযোগ যুক্ত হবে, অর্থাৎ স্থানগত উপযোগ, সেটা নাম হচ্ছে স্থানগত উপযোগ। ঠিক আছে, বুঝতে পেরেছ? কারণ হলেছে উৎপাদন একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক, উৎপাদন একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক। যেমন হচ্ছে কি বলে উৎপাদন, যেমন স্কোয়ারের পণ্য একটি নির্দিষ্ট স্থানে উৎপাদন হয়, তারপরে বেক্সিমকোর পণ্য একটি নির্দিষ্ট স্থানে উৎপাদন হয়, আরএফএল এর পণ্য একটি জায়গায় স্থানান্তর উৎপন্ন হয়, তাহলে এই পণ্যগুলো আবার কি সারা বাংলাদেশ পৃথিবীব্যাপী এলো গ্রহণ করছে। তার মানে এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মানুষগুলো তাদের যেখানে উৎপাদন হোক না কেন বাড়ির সামনে পাচ্ছে, তার মানে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এরপর হচ্ছে দেখি সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি? গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, তারপরে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব হস্তান্তর হয়ে থাকে। আর সেবাগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? মালিকানা সত্ত্ব হস্তান্তর নয়, বরং গ্রাহকদের প্রয়োজন পূরণে সক্ষম এমন কোন কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলা হয়। তাহলে এগুলো মানুষ হস্তান্তর করতে পারে না, ক্রেতারা কি করে, সরাসরি যিনি সেবা দেন আর যিনি সেবা গ্রহণ করেন সামনাসামনি অবস্থান করে এরা একে অপরকে হচ্ছে সেবা দিয়ে থাকে। তাহলে এই যে যেমন তুমি আমার ক্লাস করতে চাইলে তোমাকে কি করতে হবে, আমার সামনে আসতে হবে, আমার কথাগুলো তোমাকে শুনতে হবে, আমি কাউকে দিয়ে কোনো কথা তোমার কাছে পৌঁছালে তোমার কাছে তোমার চাহিদাগুলো পূরণ হবে না। তারপর হচ্ছে তুমি যদি একজন ডক্টরের মানে চিকিৎসা নিতে চাও ডক্টরের সামনে যেতে হবে, ঠিক আছে না? তো এই যে সামনাসামনি সেবা দিচ্ছে এগুলো হচ্ছে সেবাগত উপযোগ। তার কোনো প্রশ্ন আছে এখানে? স্যার যখন আমরা কোন একটা পণ্য কিনি তখন যে স্যার আমাদেরকে আফটার সেল সার্ভিস দেয় সেটা কি সেবাগত উপযোগ? হ্যাঁ, ওটা সেবাগত উপযোগ, আফটার সেল সার্ভিস, ওটা সেবা দিচ্ছে ওরা। ঠিক আছে, বিক্রয় পরবর্তী সেবা এটাকে বলা হয়, বিক্রয় পরবর্তী সেবা, এটা মানে হচ্ছে যে সেবা দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ তোমার যদি ধরো যে একটা টিভি নষ্ট হয়েছে অথবা ফ্রিজ নষ্ট হয়েছে, তুমি চাইলে কি তুমি ঠিক করতে পারছো, নাকি ওই প্রতিষ্ঠানে ফোন দিতে হয়, ওরা মেকানিক পাঠায় তারপরে ঠিক হয়, ওরা না আসা পর্যন্ত কিন্তু তোমার ফ্রিজ টেলিভিশন নিকলে ঠিক হচ্ছে না। তার মানে সরাসরি এই সুবিধাগুলো তোমাকে নিতে হচ্ছে সেবাদাতার কাছ থেকে। আর কারো প্রশ্ন বাবা? অনন? নো স্যার। তানভীর? আমার কথা কি তোমরা বুঝতে পারো? আমার ক্লাস কি মানে তোমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হয়? কারো কোনো অসুবিধা হয় না? আচ্ছা, গুড। ওকে, তাহলে আমরা যে এই যে উপযোগ সংক্রান্ত তথ্য পেলাম, অর্থাৎ রূপগত, স্থানগত, সময়গত, সত্যগত, সেবাগত, আমরা এটা নিয়ে একটা ক্রিয়েটিভ কোশ্চেন চলতে একটা আলোচনা করি, দেখি এটা আমরা পারি কিনা। নুরুল হুদা রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন, ঐতিহ্য ও পূর্ব সুনামের কারণে। দেখো তো এখানে কি বিক্রি করে না উৎপাদন করে, এই যে মিষ্টান্ন দ্রব্য তৈরি করে, মানে কি কোনো মিষ্টি তৈরি হচ্ছে এখানে? মিষ্টান্ন উৎপাদন হচ্ছে, মিষ্টি উৎপাদন হচ্ছে। আচ্ছা, তারপরে ঐতিহ্য ও পূর্ব সুনামের কারণে তার মিষ্টি জাতীয় দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে, তাই না? কিসের কারণে ঐতিহ্য এবং পূর্ব সুনাম রয়েছে, যেমন কুমিল্লার রসমালাই মাতৃভাণ্ডার থেকে, ঠিক কিনা বলো তো দেখি। হ্যাঁ, তোমরা কিন্তু ঢাকায় অনেক জায়গাগুলোতে দেখবে বিক্রমপুর সুইটস, তারপরে এখানে লেখা এখানে বগুড়ার মিষ্টান, বগুড়ার দই পাওয়া যায়। তার মানে কি এগুলোর ঐতিহ্য সুনাম রয়েছে, যেগুলো মানুষ দেখে ওইটার স্বাদ গ্রহণ করতে চাইবে। তো এগুলো পণ্যের অনেক চাহিদা রয়েছে,
অন্যদিকে একই শহরের মিষ্টি ব্যবসায়ী মিস্টার আক্তারের সম্প্রতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মানে সম্প্রতি প্রতিষ্ঠিত মানে এটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে, মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও সমমানের মিষ্টান্ন তৈরি হয়েছে। ওই যে মিস্টার নুরুল হুদা যে রসমলাই তৈরি করে মিষ্টান্ন তৈরি করে, সেম মিষ্টি সমমানের অর্থাৎ সমগুণ সম্পন্ন পণ্য তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিকৃত থেকে যায়। দেখো এখানকার সুনাম ঐতিহ্য নিয়ে সবেমাত্র প্রতিষ্ঠিত, কিন্তু এরা সমমানের পণ্য উৎপাদন করে, একই কোয়ালিটির, কোনো মানের দিক থেকে কোনো মানের দিক থেকে কোনো ছাড় নেই। এই সমস্যা নিরসন করার জন্য মিস্টার আক্তার তার প্রতিষ্ঠানের মিষ্টান্ন দ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। আচ্ছা, বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করতে চাইলে কি করতে হবে? স্থানগত পরিবহন, পরিবহনের ব্যবস্থা করতে হবে, রাইট? তাহলে এখন দেখো দেখি উদ্দীপকে মিস্টার নুরুল হুদা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন। প্রথমে মিস্টার নুরুল হুদা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? নুরুল হুদা, এই যে কোন ধরনের বলো এই লাইনটা থেকে। হ্যাঁ, কে সবাই কি রাজ, সবাই কি একমত? মানে সবাই কি একমত যে নুরুল হুদা রূপগত উপযোগ সৃষ্টি করেছেন? জি স্যার। কয়জন কয়জন একমত? আচ্ছা জি স্যার, রূপগত। হ্যাঁ, রূপগত উপযোগী হবে। কেন রূপগত উপযোগ? তিনি দুধ থেকে মিষ্টি তৈরি করছে, রাইট? হ্যাঁ, নুরুল রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন, তাহলে আকার আকৃতি গঠন ইত্যাদি পরিবর্তন হওয়ার মানে হচ্ছে যে রূপগত উপযোগ। আগে ছিল ধরো যে মিষ্টি তৈরি হওয়ার আগে চিনি ছিল, দুধ ছিল, তারপর হচ্ছে কি ছিল, আটা ছিল, ইত্যাদি মিলিয়ে এগুলো পরে মিষ্টি দ্রব্য তৈরি হয়েছে। তাহলে এই যে দ্রব্যে রূপান্তর হয়েছে, তার মানে এই ধরনের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে, রূপগত উপযোগ সৃষ্টি করেছে। তাহলে তোমাকে জ্ঞানের অংশটুকু লিখতে হবে প্রতিপক্ষের মিষ্টার নুরুল হুদা। দেখো উত্তরটা কি হবে, জ্ঞানের অংশটুকু, জ্ঞান অনুধাবন প্রয়োগ। গ নম্বরে তিনটি অংশ আছে, জ্ঞানের জন্য এক মার্ক, অনুধাবনের জন্য এক মার্ক, প্রয়োগের জন্য এক মার্ক। ধরে নাও জ্ঞানের অংশটুকু তোমার যদি ভুল হয়, অনুধাবন প্রয়োগ কিন্তু জ্ঞানের ওপর নির্ভর করে লিখতে হবে, তাহলে অনুধাবন ভুল, প্রয়োগ ভুল, সেই জায়গায় শূন্য পাবে। কিন্তু জ্ঞানের অংশটুকু সঠিক, অনুধাবনে ভুল হয়েছে, প্রয়োগ ভুল হয়েছে, তার মানে সেখানে এক পাবে। জ্ঞানের অংশটুকু ঠিক, অনুধাবনে ঠিক, প্রয়োগ ভুল করেছো, তাহলে দুই পাবা। ক্লিয়ার? জ্ঞানের অংশ ঠিক, অনুধাবনে ঠিক, প্রয়োগ ঠিক, তাহলে তুমি তিন পাবা। তুমি কি বুঝতে পারছো আমার কথা? তাহলে তোমাকে লিখতে হবে উদ্দীপকে মিস্টার নুরুল হুদা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন। তোমাকে প্রথম অংশটুকু লিখতে হবে যে উদ্দীপকের মিস্টার নুরুল হুদা রূপগত উপযোগ সৃষ্টি করেছেন, আর বাড়তি কোনো কথা এখানে লেখা যাবে না, কারণ হচ্ছে যে বাড়তি কোনো কথা জ্ঞানের কোনো অংশ নয়। এখন যদি কেউ চালি করে লেখার চেষ্টা করে উদ্দীপকে মিস্টার নুরুল হুদা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, নিচে তা ব্যাখ্যা করা শুরু হলো। হ্যাঁ, এরপরে ব্যাখ্যা শুরু যে হইলো আর শেষ হলো না, একেবারে শেষ কি হলো, আলটিমেটলি কি ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে সেটি কোনো উপস্থাপন করা হলো না, তাহলে আলটিমেটলি তুমি কত পাবা বলো? এক পাবা, জিরো। জিরো জিরো জিরো, এক পাবা। আচ্ছা স্যার, এক দেয়, জিরো পাবা। এখন কেউ যদি না বুঝে দিয়ে থাকে সেটা তো ভিন্ন ব্যাপার, তুমি তো উত্তরে লেখো নাই কোনো। তাহলে তোমাকে লিখতে হবে উদ্দীপকে মিস্টার নুরুল হুদা কোন ধরনের মিস্টার নুরুল হুদা রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। স্পেস, এক লাইন লেখা যায় এমন একটা স্পেস তোমাকে ছাড়তে হবে। দ্বিতীয় পারে লিখতে হবে রূপগত উপযোগ কাকে বলে, কিভাবে হয়। তৃতীয় পারে তুমি লিখবে, দ্বিতীয় পারে যে তুমি বিভিন্ন যুক্তি দিয়ে উপস্থাপন করেছো, তা তৃতীয় পারে আমি সেগুলো খুঁজে পাই কিনা। উদ্দীপকে দেখা যায় কি যে নুরুল হুদা রসমলাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন, যেহেতু মিষ্টান্ন দ্রব্য তৈরি করার পরে বিভিন্ন মানে দ্রব্যগুলো তৈরি হয় কি, ধরো আটা, ময়দা, তারপর হচ্ছে চিনি, দুধ ইত্যাদি মিলিয়ে, তাই না? সুতরাং মিষ্টি তৈরি হওয়ার পূর্বে যে ধরন ছিল সেটি রূপান্তরিত হয়ে মিষ্টি উৎপাদন হয়েছে, তার মানে হচ্ছে এটি রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে, রূপ পরিবর্তন হয়েছে। তার মানে তিনটি প্যারার জন্য তুমি তিন মার্ক পাবা। এরপর হচ্ছে আমার কাছ থেকে ওটা আশা করো না, কেউ সঠিক উত্তর না লিখলে পেজ ভরা লেখার কোনো সুযোগ নেই, ক্রিয়েটিভ কোশ্চেনে বেশি লেখার কোনো সুযোগ নাই, যতটুকু লেখার ততটুকুই তোমাকে লিখতে হবে, বাড়তি লেখার কোনো সুযোগ নেই। স্যার গ ঘ কয় পৃষ্ঠা লেখা যাবে, গ দের পৃষ্ঠা? তোমাকে কিন্তু আমি পৃষ্ঠার কথা বলি নাই, পৃষ্ঠার কথা কিন্তু বলা হয়নি তোমাকে, আমি কিন্তু কখনোই বলবো না তোমাকে তিন পৃষ্ঠা লিখতে হবে তিন মার্কের জন্য, কারণ হচ্ছে যে তিন পৃষ্ঠা লেখার সুযোগ নেই, তো তোমাকে তিনটা প্যারা লিখতে হবে।
যুক্তি উপস্থাপন করতে হবে, বৈশিষ্ট্য উপস্থাপন করতে হবে। কারণ কিভাবে কতটুকু লিখবে সেটা তো আমি, যেমন আমি একটা ছোট করে অ্যান্সার বললাম, আমি তুমি এতটুকু লিখলেই তুমি মার্ক পাবে যে কোনো ব্যক্তির কাছ থেকে, না পেলে আমার কাছ থেকে আসবা যে স্যার আমি তো এইভাবে লিখেছি, খাতার আমাকে দেখাবো আমি তোমার দেখব। ক্লিয়ার? ওকে। সংকট নিরসনে মিস্টার আক্তারের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা মূল্যায়ন করো। আচ্ছা, সংকট নিরসনে তোমার কি করতে হবে, এটা যৌক্তিকতা মূল্যায়ন করতে বলেছে, এখানে কোনো তোমাকে উক্তি ছেড়ে দেয় নাই। তাহলে তোমাকে সংকট নিরসনে মিস্টার আক্তারের হচ্ছে কি করতে হবে, স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে। সংকট নিরসনে মিস্টার আক্তারের পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে, এটা প্রথম। তারপরে তোমাকে দ্বিতীয় পারে তোমাকে লিখতে হবে, এখন গৃহীত পদক্ষেপের কথা বলছে, গৃহীত পদক্ষেপ কোনটি? গৃহীত পদক্ষেপ হচ্ছে সমমানের মিষ্টি উৎপাদন করার পরেও বিক্রি হচ্ছে না, তার মানে হচ্ছে যে ওই স্থানের যে সকল মানুষ যে সকল পণ্য ভোগ করে সেগুলো কিন্তু ওই যে নরুন হুদার কাছ থেকেই নিয়ে নেয়, আর বাড়তি চাহিদা তো এগুলো নেই, মানুষ তো চাইলেই মানে কেজির পর কেজি খেতে পারে না, এটা লিমিটেড চাহিদা। সুতরাং এই যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে মানসম্মত পণ্য, এগুলো তাকে আমাদের বিক্রি করতে হবে পরিবহনের মাধ্যমে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে, ভোক্তাদের কাছে পৌঁছাতে হবে। তাহলে কি করতে হবে, সংকট নিরসনে মিস্টার আক্তারের পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে। দ্বিতীয়বারে তোমার লিখবে স্থানগত উপযোগ কাকে বলে, সেটি পরিবহনের মাধ্যমে হয় কিনা। তৃতীয়বারে তোমার লিখতে হবে সমমানের পণ্য বিক্রি হওয়া মানে উৎপাদন হওয়ার পরেও যেহেতু যে অবিকৃত থেকে যায় এগুলো এই অবিকৃত পণ্য তিনি কি প্রতিষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন, তা বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য পরিবহনের প্রয়োজন রয়েছে, আর এই পরিবহনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে যে সকল মানুষ এ সকল এই পণ্য ভোগ করতে চায় তাদের কাছে পৌঁছাতে পারবে এবং স্থানগত উপযোগ সৃষ্টি হবে। তার মানে তুমি তিনটে পারে লিখলে, চতুর্থ পারে তুমি লিখবে স্থানগত উপযোগ সৃষ্টি হওয়ার মাধ্যমে কি জনসাধারণের চাহিদা মিটবে বলো তো দেখি, যারা ভোগ করবে মিটবে মিটবে মিটবে। এইদিকে মিস্টার আক্তারের কি তার ব্যবসা সমৃদ্ধি অর্জিত হবে নাকি আরো লস হবে? সমৃদ্ধি হলে কি তার ব্যবসার প্রতিষ্ঠানের লাভের সাথে সাথে এখানে প্রতিষ্ঠান সম্প্রসারণের সুযোগ আছে কিনা? জি স্যার সম্প্রসারণের সুযোগ আছে। অর্থাৎ বিভিন্ন এলাকায় যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে এখানে কি অনেক লোকের কর্মসংস্থান হয়েছে কিনা, হবে কিনা? জি স্যার হবে। তার মানে বহুমুখী সমস্যা, বহুমুখী গুরুত্বগুলো তুমি এখানে চতুর্থ পারে উপস্থাপন করবে। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার এখানে কি শুধু মানে পরিবহনের পাশাপাশি ভোক্তা চাহিদার কথাও বলা যাবে? হ্যাঁ অবশ্যই। চতুর্থ পারে হচ্ছে তোমার নিজস্ব মতামত, চতুর্থ পারে নিজস্ব মতামত কি গুরুত্ব বহন করছে, কি কি গুরুত্ব বহন করছে, মানুষের চাহিদা মিটবে। তারপরে হচ্ছে যে চাইলে তো তুমি কুমিল্লার রসমালাই তুমি ঢাকায় বসে উৎপাদন করতে পারছো না, তার কারণ হচ্ছে ঢাকায় উৎপাদন করতে চেষ্টা করলেও কুমিল্লার ওই মাতৃভাণ্ডারের মতো রসমালাই উৎপাদন হবে বলো তো দেখি? না স্যার হবে না। তার মানে তোমার এখান থেকে চাহিদা কুমিল্লার রসমালাই খাওয়ার, আমারও চাহিদা, ঠিক আছে না? এই জন্য কুমিল্লা যদি কেউ যায় বলি যে ভাই রসমালাই নিয়ে আসেন মাতৃভাণ্ডার থেকে, তার মানে কি ওই পণ্যটা আমি এখানে খেতে চাই তাহলে আমার চাহিদা রয়েছে। এখন ওই পণ্যটা যদি অবিক্রিত ওখানে থেকে যায় তাহলে ওই পণ্যটা যদি আমার কাছে পৌঁছায় আলটিমেটলি আমার চাহিদা মিটবে, ওদের ব্যবসা সমৃদ্ধি হবে, পণ্য অবিক্রিত থাকবে না, পণ্য তারপরে প্রতিষ্ঠান আস্তে আস্তে সম্প্রসারণ করবে। তোমাদের কাছে ক্লিয়ার এই তথ্যটা? জি স্যার। আসো এবার তাহলে আমরা আরেকটি হচ্ছে ইয়া করব। হ্যাঁ, দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করতে যাচ্ছি, মানে রিভিশন দিব আমরা। আমরা এই অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে আমরা কি করব হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন এবং এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে উৎপাদনের বিভিন্ন খাত, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতার প্রকারভেদ, উৎপাদনশীলতা পরিমাপ করার পদ্ধতি। তো আমরা এটা নিয়ে আলোচনা করি, কারো কোনো সমস্যা আছে বলো, হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। অলিদ, সাম্য, আরমান, অনন, সিয়াম, ক্লাসে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই, একদিন অনুপস্থিত থাকলে কিন্তু সাথে সাথে ফোন পাবা এবং তার উত্তর দিতে হবে, কারণ হচ্ছে যে আমি নাম প্রেজেন্ট নিচ্ছি আজকেও, এই এই ক্লাসে তো নিচ্ছি না, পরের ক্লাসে নাম প্রেজেন্ট নেব, স্ক্রিনশট যে কোনো সময় ঢুকে। সুতরাং ক্লাস রেগুলার করতে হবে। ওকে,
এখন আসো দেখি, আমরা উৎপাদনের বিভিন্ন খাত নিয়ে আলোচনা করছিলাম, আমরা উৎপাদনে কয়টি খাত দেখেছিলাম মনে আছে? Yes sir, তিনটি। তিনটি খাত, রাইট। আমি কিন্তু এইটা কিন্তু ফেসবুকে আজকে শেয়ার করব, আজকে লেকচারটা রিভিশন ক্লাসটা ফেসবুকে শেয়ার করব। তোমরা চাইলেও সেখান থেকে শেয়ার করতে পারো বন্ধুদেরকে, যাদের যাদের ক্লাস দরকার তাদেরকে তুমি শেয়ার করতে পারো। হ্যাঁ ওকে, উৎপাদনের বিভিন্ন খাত আমরা কি কি দেখেছি? কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। কৃষি, শিল্প, সেবা। কৃষি খাত কাকে বলে? যে সুন্দর করে লেখা হয়েছে এখানে, মাটি, পানি, সার, বীজ ইত্যাদি ব্যবহার করে ফসল ফলানোর প্রয়াসকে কৃষি উৎপাদন করে, অর্থাৎ প্রাকৃতিক প্রকৃতিতে সরাসরি এই সকল পণ্য উৎপাদন হয় মানুষের প্রচেষ্টার ফলে। দেখো যেমন হচ্ছে আমরা মুরগি উৎপাদন করি, ধান উৎপাদন করি, চাল উৎপাদন করে, মাছ উৎপাদন করি, তারপরে গাছের চারা রোপণ করে উৎপাদন করি। তার মানে গাছের চারা বলো, মাছ বলো, যেটাই বলো না কেন, মাটি লাগবে, পানি লাগবে, সার লাগবে, বীজ লাগবে, এগুলো প্রয়োগ করে ব্যবহার করে ফসল ফলানোর প্রয়াসকেই, ফসল ফলানোর প্রয়াসকেই কৃষি উৎপাদন বলে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে যেমন তাহলে মাটি, পানি, সার, বীজ এগুলো ব্যবহার করে প্রয়োগ করে কি কি ফসল ফলাই? ধান, পাট, গম, ভুট্টা, আলু, তাই না? তারপরে হচ্ছে যে আখ, তারপরে হচ্ছে শাক সবজি, মাছ, মাছের খামার, তারপর হচ্ছে যে আরো মুরগির খামার ইত্যাদি বিষয়গুলোকে আমরা যদি বলি, সেগুলোকে আমরা বলবো যে কৃষি খাত। এগুলো অর্থাৎ ফসল ফলানোর প্রয়াসকেই আমরা বলবো কৃষি উৎপাদন। এখন এই যে মাটি, পানি, সার, বীজ, এখানে যে ফসলগুলো আমরা উৎপাদন করছি, সেই ফসলগুলো আমরা কিছু সরাসরি ভোগ করি, কিছু রূপান্তর করে আমাদেরকে ব্যবহার করতে হয়। সরাসরি ভোগ করি কি? যেমন কাঁঠাল আমরা সরাসরি ভোগ করি, আম সরাসরি ভোগ করি, তাই না? ঠিক কিনা? আমরা শসা সরাসরি ভোগ করতে পারি, ঠিক কিনা? গাজর সরাসরি ভোগ করতে পারি, এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা সরাসরি ভোগ করতে পারি। আবার এগুলো সরাসরি ভোগ না করে এগুলোর মধ্যে কিছু আকার, আকৃতি, গঠন ইত্যাদি পরিবর্তন করে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে ওই প্রাকৃতিক মানে প্রকৃতিতে আমরা মাটি, পানি, সার, বীজ ব্যবহার করে যা উৎপাদন করছি, এগুলোর যে জায়গায় এসে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় সেই রূপান্তরিত খাতকেই বলা হয় শিল্প খাত। কি বোঝা গেছে? যেমন হচ্ছে হচ্ছে জুট মিল, এটি একটা শিল্প খাত। জুট মিল, এটি একটি শিল্প খাত। তারপর হচ্ছে যে বনে আমরা গাছ উৎপাদন করেছি, সেই গাছের গাছ কেটে কাঠ উৎপাদন করে আমরা কি করছি? চেয়ার, টেবিল ইত্যাদি তৈরি করছি। তাহলে এই যে চেয়ার, টেবিল তৈরি করছি, এগুলো শিল্প খাত। এগুলো কোথা থেকে কাঁচামাল এসছে? প্রকৃতি থেকে। প্রকৃতিতে আমরা কিভাবে উৎপাদন করেছি? মাটি, পানি, সার, বীজ ইত্যাদি ব্যবহার করে। তাহলে এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াসকে, প্রয়াস সংশ্লিষ্ট খাতকে শিল্প খাত বলে। যেমন পাট শিল্প, চিনি শিল্প, তারপরে হচ্ছে খনিজ শিল্প, আরো আছে না এরকম, তারপরে হচ্ছে যে হচ্ছে নির্মাণ শিল্প। তোমার কি বুঝতে পারছো এগুলো? গার্মেন্টস শিল্প। তার মানে এখানকার সমস্ত কাঁচামাল প্রকৃতি থেকে আসে, আর প্রকৃতিতে যা উৎপাদন করা হয় তার সকল প্রয়াসকে বলা হয় কৃষিখাত, আর যেখানে এই উৎপাদিত পণ্যগুলো এসে পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় শিল্প খাত। এবার আসি দেখি সেবা খাত। তাহলে সেবা হচ্ছে সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ যা অভাব পূরণ করতে পারে এবং এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করে। যেমন ডক্টর কি করছে? রোগীকে সেবা দিচ্ছে। ডক্টর কি করে? রোগীকে কি দেয়? সেবা দেয়। এটি কি সংরক্ষণ করা যায়? না স্যার। না, তোমার সেবা নিতে চাইলে কার কাছে যেতে হবে? আমার কাছে আসলে হবে নাকি ডাক্তারের কাছে যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। এবং এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করে কিনা, অর্থাৎ টাকা পয়সার বিনিময়ে তোমাকে এটা সেবা দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে, রাইট। যিনি সরকারি ভাবে বিদ্যুৎ পানি এগুলো কি সেবা খাত? সেবা খাতের মতো পড়ে।
বিদ্যুৎ পানি গ্যাস এগুলো সেবা খাতের মধ্যে পড়ে, তারপরে হচ্ছে তো মোবাইল অপারেটর এগুলো সেবা খাতের মধ্যে পড়ে। ক্লিয়ার? স্যার বিনোদন তো সেবা খাত। অবশ্যই অবশ্যই স্যার, যেমন হচ্ছে নাটক সিনেমা এগুলো দেখে তুমি এগুলো তুমি পকেটে সংরক্ষণ করতে পারবে না। জি স্যার। এখন আসলে উৎপাদনশীলতা, উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান এর অনুপাতকে উৎপাদনশীলতা বলে। অর্থাৎ আমরা আউটপুট যা করি আউটপুটের পেছনে যা ইনপুট করা হয়, ঠিক আছে? তো তুমি সারা দিন পরিশ্রম করে, ধরো 2 ঘন্টা পরিশ্রম করে 2 ঘন্টা 2টা মেশিন অপারেট করে 200 পেন উৎপাদন করলে, আরেকজন 2 ঘন্টা 2টা মেশিন অপারেট করে 300 পেন উৎপাদন করলো, তার মানে 300-কে 2 ঘন্টা 2টা মেশিন দিয়ে ভাগ করতে হবে আর 200-কে 2 ঘন্টা 2টা মেশিন দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো তার মানে আউটপুটকে আমরা ইনপুট দিয়ে ভাগ করব। উৎপাদনশীলতা যত বাড়বে প্রতিষ্ঠানের জন্য তত ভালো। তো এই উৎপাদনশীলতা আমরা কি কি ব্যবহার করি? আমরা সাধারণত 4টি মৌলিক জিনিস ব্যবহার করে থাকি। শ্রম ব্যবহার করি, যন্ত্র ব্যবহার করি, কাঁচামাল ব্যবহার করি আর অর্থ ব্যবহার করি, অর্থ বা মূলধন ব্যবহার করি, ঠিক কিনা বলো তো দেখি। জি স্যার। জি স্যার, এর আগেও দেখেছিলাম। আর এই যে শ্রম, যন্ত্র, কাঁচামাল, মূলধন, এগুলো মৌলিক উপকরণ, এই উপকরণগুলো ব্যবহার করা হয়। তাহলে শ্রমের উৎপাদনশীলতা কিভাবে বের করবো? মোট উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা কিভাবে বের করবো? দেখো উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ভাগ উপকরণ, অর্থাৎ উপকরণ বলতে শ্রম, মূলধন, যন্ত্র, কাঁচামাল এগুলোকে বোঝানো হয়। তার মানে শ্রমের উৎপাদনশীলতা আছে, যন্ত্রের উৎপাদনশীলতা আছে, মূলধনের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা আছে। তাহলে শ্রমের উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করবো? শ্রম যেহেতু আমরা একটা একটা ঘন্টায় দেই, আবার শ্রমের মূল্য আছে। আচ্ছা বলো তো দেখি, একজন ব্যক্তি 1 ঘন্টায় 100 টাকা নেয়, আরেকজন ব্যক্তি 1 ঘন্টায় 200 টাকা নেয়। টাকা এবং ঘন্টা দুজন ব্যক্তি নিশ্চয়ই দক্ষতার পার্থক্য আছে। দ্রুত রেসপন্স করো, রাইট? হ্যাঁ, ঠিক কিনা? এরকম ব্যক্তি একজন ডাক্তারের কাছে কেউ 1200 টাকা নেয়, কেউ 500 টাকা নেয়, নিশ্চয়ই পার্থক্য আছে, ডিমান্ড আছে। এই জন্য বলা হচ্ছে যে হচ্ছে মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রম ঘন্টা, অর্থাৎ তুমি এককে একক দিয়ে ভাগ করবা। আর যদি মূল্য বের করো তাহলে মোট উৎপাদনে যে সকল পণ্য উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত পণ্যের আর্থিক মূল্য ভাগ ওই যারা শ্রম দিচ্ছে তাদের পেছনে কত টাকা ব্যয় হয়েছে, তারা কিরকম মজুরি নিয়েছে, তাহলে সেই মজুরি দিয়ে ভাগ করা, তাহলে আমাদের শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যাবে। এরপরে হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা কি, যে মোট উৎপাদনের আর্থিক মূল্য, এটা মূল্য হয়েই আছে মোট উৎপাদনের পরিমাণ, ঠিক আছে? তো মোট উৎপাদনের পরিমাণকে, না সরি, মোট মূলধনের পরিমাণ, তাই তো বলি, মোট মূলধনের পরিমাণ দিয়ে মোট উৎপাদনের আর্থিক মূল্যকে ভাগ করতে হবে, তাহলে মূলধনের উৎপাদনশীলতা পাওয়া যাবে। এটার কোন একক নেই আর, ঠিক আছে? এরপরে হচ্ছে যে যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্র আমরা কয়েক ঘন্টা, যেমন 5 ঘন্টা ধরে মেশিনটা চলছে, 5 ঘন্টা ধরে মেশিনটা চলছে, আবার এই ব্যবহৃত যন্ত্র ঘন্টারও ব্যয় আছে, প্রতি ঘন্টায় এত করে। যেমন তুমি ধরো ধরো এলাকায় ইয়া চলে না, শ্যালো মেশিন দিয়ে পানি দেয় না, শ্যালো মেশিন দিয়ে, হ্যাঁ, তাহলে ওরা কি প্রতি ঘন্টায় পানি বিক্রি করে না আনলিমিটেড বিক্রি করে? ওরা কি হিসেবে পানি দেয়, ঘন্টা হিসাব করে, ঘন্টা হিসাব করে, নাকি 100 টাকার বিনিময়ে সারাদিন পানি যতক্ষণ লাগবে ততক্ষণ নাও, এরকম? তোমরা কি জানো এলাকায়? হ্যাঁ, ঘন্টা হিসাব, ওগুলো 1 ঘন্টা চলবে 100 টাকা, 1 ঘন্টা চলবে 100 টাকা নেয় ওরা। তার মানে এখানে আমরা যন্ত্র সময় দিয়েও ভাগ করতে পারি, আবার এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই 3 ঘন্টা 2 ঘন্টা এগুলো দিয়ে তুমি এককে ভাগ করো, অথবা এই যে যন্ত্র বাবদ, যে যন্ত্র ঘন্টা বাবদ কেউ 100 টাকা নেয়, কেউ 200 টাকা নেয়, প্রতি ঘন্টায় 200 টাকা যদি হয় তাহলে 200 দিয়ে ভাগ করো আর্থিক মূল্যকে। ক্লিয়ার তোমাদের কাছে এটুকু? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা কি, এখানে একক ব্যবহার করা যাবে এবং মূল্য ব্যবহার করা যাবে, কারণ কাঁচামাল ক্রয় করতে টাকা লাগে আবার কাঁচামালের একক রয়েছে। তাহলে মোট উৎপাদনের একক ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের পরিমাণ, দেখো এককে একক দিয়ে ভাগ করতে হবে, পরিমাণ কিন্তু একক, এটা 1 মণ 2 মণ 3 মণ 4 মণ, আর এই 4 মণের মূল্য আছে, 2 মণের মূল্য আছে, হ্যাঁ, 2 টনের মূল্য আছে। তাহলে মোট উৎপাদিত পণ্যের আর্থিক মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য, এরকম মোট উৎপাদনশীলতা আমরা কি বের করব? এই যে হচ্ছে শ্রম, মূলধন, যন্ত্র, কাঁচামাল এগুলোর পেছনে যে টাকা খরচ হয়েছে সেই উপকরণের মূল্য ভাগ, মানে সেই উপকরণের মূল্য দিয়ে মোট উৎপাদনের আর্থিক মূল্যকে ভাগ করতে হবে। আর আর্থিক উৎপাদনশীলতা কি, আর্থিক উৎপাদনশীলতা সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য কি, যে পূর্বে যে পণ্যটা রূপান্তর হয়েছে কাপড় থেকে শার্ট, তাহলে কাপড় ক্রয় করতে কত টাকা লেগেছে, শার্ট রূপান্তরিত হওয়ার পর কত টাকা যুক্ত হয়েছে,
এর মূল্য কত দাঁড়াইলো, এই দুটার পার্থক্য হচ্ছে সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য কি, এটা এই যে সারে রূপান্তর করতে কয় টাকা খরচ হয়েছে। ক্লিয়ার তোমাদের কাছে? অনন প্রশ্ন নেই, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে তোমরা এই আমরা ক্রিয়েটিভটা এর আগেও দেখেছি, অত্যন্ত সুন্দর একটি ক্রিয়েটিভ কোয়েশ্চন। তোমরা বাসায় প্রথম অধ্যায় রিভিশন দিবে, আমরা আগামীকালকে বা আগামী, হ্যাঁ আগামীকালকে ক্লাস আছে, পার্ট থ্রি এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, যে কোনো সমস্যা আমাকে জানাতে হবে। তোমাদের প্রোফাইল সংগ্রহ করেছে, আমি আপডেট তথ্য মোবাইলে আপডেট করছি মাঝে মাঝে তোমাদের সাথে।